প্রিয় শিক্ষার্থী, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অর্থাৎ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের মাস্টার্স যারা অ্যাডমিশন টেস্টের অ্যাপ্লিকান্ট তাদের জন্য আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আজকের 10ম লেকচারে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মিত্তাল হা জুবায়েদ। আমি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইসিটি পদে কর্মরত আছি এবং আমি পুণে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগে লেকচারার হিসাবে 3 বছর শিক্ষকতা করেছি। তো আমাদের এই পাঠে আমরা আজকে দেখব কোয়েরি মাল্টিপল টেবিলের উপরে আমরা যে এসকিউএল কোয়েরিগুলো লিখি এবং সেখানে আমরা সাব কোয়েরি একটি টার্ম আমরা এনেছি। সাব কোয়েরি মানে হচ্ছে একটা বড় মানে কমপ্লিট কোয়েরির মধ্যে আমরা আরেকটা কোয়েরির সাহায্য নিয়ে থাকি। আমরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। বুয়েটের যে ল্যাব ম্যানুয়াল বা সেশনাল ডেটাবেস সেশনাল কোর্সের যে ল্যাব ম্যানুয়াল সেটি আমরা অনুসরণ করছি আমাদের আলোচনায়। আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। মাল্টিপল টেবিলে আমরা যে কোয়েরিগুলো করে থাকি আমরা সেখানে গত লেকচারগুলোতে দেখেছি জয়েন অপারেশনের মাধ্যমে এবং সেটি আমরা দেখেছি। এখন আমরা দেখব যে সাব কোয়েরির মাধ্যমে কিভাবে আমরা মাল্টিপল টেবিলে কোয়েরিগুলো করে থাকি। সো হোয়াট ইজ এ সাব কোয়েরি? আমরা বলছি যে একটা সিলেক্ট স্টেটমেন্টের মধ্যে আমরা যদি আর একটা সিলেক্ট স্টেটমেন্ট ব্যবহার করি সেটিকে আমরা বলছি সাব কোয়েরি। সো সাব কোয়েরি ইজ এ সিলেক্ট স্টেটমেন্ট হুইচ ইজ ইউজড ইনসাইড অ্যানাদার সিলেক্ট স্টেটমেন্ট। একটা সিলেক্ট স্টেটমেন্টের ভেতরে যদি আমরা আরেকটা সিলেক্ট স্টেটমেন্ট ব্যবহার করি তখন এটিকে আমরা বলছি সাব কোয়েরি। অর্থাৎ অনেকটা আমরা যে প্রোগ্রামিং যখন করেছি সি প্রোগ্রামিংয়ে নেস্টেড ইফ, অর্থাৎ একটা ইফের মধ্যে বা ইফেলস কন্ডিশনের মধ্যে আবার যদি ইফেলস থাকে তার ভেতরে যদি আবার ইফেলস থাকে তাহলে আমরা এটাকে বলছি নেস্টেড ইফেলস। ঠিক অনেকটা নেস্টেড সিলেক্ট স্টেটমেন্ট, সেটিকে আমরা বলছি সাব কোয়েরি। সো আমরা চাইলে সাব কোয়েরিটা ফ্রম ক্লজে, হোয়ার ক্লজে, হ্যাভিং ক্লজে আমরা প্লেস করতে পারি। সাব কোয়েরিকে আমরা যে কোনো ক্লজেই আমরা আসলে অন্তর্ভুক্ত করতে পারি। যে আমাদের যদি প্রয়োজন পড়ে যে হোয়ার ক্লজে, হ্যাভিং ক্লজে কিংবা ফ্রম ক্লজে আমরা সেটিকে ব্যবহার করব আমরা করতে পারি। সো দ্য ইউজ অফ সাব কোয়েরি ইন দ্য হোয়ার ক্লজ মেক সিলেক্ট স্টেটমেন্ট ইজিয়ার অ্যান্ড পাওয়ারফুল ফর রিট্রাইভিং ইনফরমেশন। হোয়ার ক্লজটা এখানে বলছে যে মোস্ট বা সবচেয়ে পাওয়ারফুল এবং ইজিয়ার ওয়ে ফর রিট্রাইভিং ইনফরমেশন। ইনফরমেশন রিট্রাইভ করার জন্য আমরা কোয়েরি করি কেন? আসলে ইনফরমেশন রিট্রাইভ করার জন্য। তো আমরা হোয়ার ক্লজে ব্যবহার করতে পারি সাব কোয়েরি, ফ্রম ক্লজেও ব্যবহার করতে পারি, হ্যাভিং ক্লজেও ব্যবহার করতে পারি, কিন্তু আলটিমেটলি আমরা হোয়ার ক্লজে যদি সাব কোয়েরিটাকে ব্যবহার করি সেটি সবথেকে পাওয়ারফুল হিসাবে এখানে উল্লেখ করা হচ্ছে। আমরা একটু লক্ষ্য করি কিছু স্পেশাল কম্প্যারিজন অপারেটর রয়েছে যখন আমরা সাব কোয়েরিগুলো ব্যবহার করে থাকি হোয়ার ক্লজের মধ্যে। সেগুলো কি? একটা হচ্ছে এনি এবং আরেকটা হচ্ছে অল। এই যে স্পেশাল কম্প্যারিজন অপারেটর এনি এবং অল, এটি একটু মনে রাখতে হবে। তার মানে আমরা সিলেক্ট কলাম সিলেক্ট ক্লজের মধ্যে আমরা কলামের নাম দিই, ফ্রমের পরে টেবিলের নাম, হোয়ারের মধ্যে আমরা চাইলে সাব কোয়েরি দিতে পারি, সেই সাব কোয়েরিতেও আবার শর্ত থাকবে। এখন আমরা যেটা হচ্ছে যে এরকম ক্ষেত্রে যেটা ঘটবে, সাব কোয়েরি প্রথমে এক্সিকিউট হবে, এটা হচ্ছে মেইন কোয়েরি, আর তার একটা অংশ হচ্ছে সাব কোয়েরি। সো মেইন কোয়েরির আগে সাব কোয়েরি এক্সিকিউট হবে এবং সাব কোয়েরি থেকে যে রেজাল্ট পাবো সেটি মেইন কোয়েরিতে ইউজ হবে। সাব কোয়েরি এক্সিকিউটস বিফোর দ্য মেইন কোয়েরি। সাব কোয়েরি মেইন কোয়েরির পূর্বে এক্সিকিউট হবে এবং সাব কোয়েরির যে ফলাফল সেটি মেইন কোয়েরিতে ব্যবহার করতে হবে। তার মানে আমরা যখন কোড লিখবো তখন আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখন আমরা দেখি যে হোয়ার ক্লজে আমরা সাব কোয়েরি কীভাবে ব্যবহার করব। ধরা যাক আমরা যদি এই কোয়েরিটা দেখি, তার মানে এই যে হোয়ার ক্লজ, হোয়ার ক্লজের মধ্যে স্যালারি যদি গ্রেটার দ্যান হয়, আমরা আগে দেখেছি স্যালারি গ্রেটার দ্যান 5000, মানে যে সকল এমপ্লয়ির স্যালারি 5000 টাকার বেশি তাদের লাস্ট নেম আর স্যালারি আমাদেরকে আউটপুটে দেখাবে বা রিট্রাইভ করবে। এখন জাস্ট শর্ত বলে দিচ্ছে যে না, কোনো পার্টিকুলার ভ্যালু না, শুধুমাত্র সেই সকল এমপ্লয়ির স্যালারিগুলো দেখাও, নাম এবং স্যালারি, লাস্ট নেম এবং স্যালারি দেখাতে হবে, যাদের স্যালারি আবেলের স্যালারির চেয়ে বড়। কোনো একজন পার্টিকুলার এমপ্লয়ির নাম বলে দিচ্ছে যে রাফিয়ার স্যালারির থেকে যে সকল এমপ্লয়ির স্যালারি বেশি তাদের লাস্ট নেম আর স্যালারিটা আমাকে দেখাও। মানে ইসলামী ব্যাংকের যত এমপ্লয়ি আছে তার মধ্যে শুধু একজন এমপ্লয়ি নাম বলছে যে যার লাস্ট নেমে আছে তাসনিম, তার যে স্যালারি তার থেকে ধরো তার স্যালারি হচ্ছে 40,000 টাকা। এখন এই 40,000-এর উপরে আমরা সরাসরি এখানে বলে দিতে পারতাম যে স্যালারি গ্রেটার দ্যান 40,000, তা না বলে এখানে বলছে যে আবেলের স্যালারির থেকে যাদের
মানে যার লাস্ট নেম আবেল, সো আবেলের স্যালারি থেকে যাদের স্যালারি বেশি সেইটা উল্টো। তার মানে আমাকে আগে আবেলের স্যালারিটা জানতে হবে, তাহলে সেটা যদি 40,000 হয় তার মানে আসলে হায়ার স্যালারি গ্রেটার দেন 40,000, ব্যাপারটা তাই। তার মানে আমাদেরকে আগে একটা কোয়ারি চালাইতে হবে, সাব কোয়ারি যেটাকে আমরা বলছি, এই কোয়ারি যে মানটা রিটার্ন করবে সেটা একটা সংখ্যা, সেটা হচ্ছে বেসিক্যালি আবেলের আবেলের স্যালারি। তো সেটার সাথে আমাকে স্যালারি কম্প্যারিজন করতে হবে যে এখন আমরা আবেলের যে স্যালারি আমরা পেলাম, ধরো যে আবেলের স্যালারি যদি 20,000 হয় তার মানে এই কোয়ারিটাই আমরা যদি সিম্পল ভাবে লিখি সিলেক্ট লাস্ট নেম স্যালারি ফ্রম এমপ্লয়িজ হায়ার স্যালারি গ্রেটার দেন 40,000, সেটা যা কাজ করবে এই যে সাব কোয়ারি এক্সিকিউট করে একটা মান রিটার্ন করবে, সেই মান রিটার্ন করার ফলে, তার মানে আমাদের এই সাব কোয়ারিটা আমরা যদি দেখি তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা কোয়ারি, এই যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আগে এক্সিকিউট হবে, তার মানে আমরা যদি দেখি যে এই অংশটুকু এক্সিকিউট একটা মান রিটার্ন করবে, ধরো যাক এটা মান রিটার্ন করবে মানে তখন আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারি, তার মানে সে হয়তো 40,000 মান রিটার্ন করলো, তার মানে আসলে তখন মূল ব্যাপারটা হয়ে গেল যে আমাদের যে কোয়েরি এত বড় সেটি এখন মেইন কোয়েরি হয়ে গেল এইটা। তার মানে এই যে মূল কোয়েরিতে আমরা ব্যবহারের আগে সাব কোয়েরি এক্সিকিউট করবে এবং সাব কোয়েরি যে রেজাল্ট দিবে যে আউটপুট দিবে সেইটা আমরা মেইন কোয়েরিতে ইউজ করবো, তার মানে আমাদের এই অংশটুকু এক্সিকিউট হয়ে একটা রেজাল্ট দিবে, কি রেজাল্ট দিবে, স্যালারি রেজাল্ট দিবে, কারণ সিলেক্ট করছি শুধুমাত্র স্যালারি। তার মানে স্যালারি যখন কম্পেয়ার করবো তখন তো অবশ্যই আরেকটা স্যালারির সাথে কম্পেয়ার করতে হবে, ফলে এখানে হোয়ার ক্লজের যে কলামটা আছে আমাকে সিলেক্ট ক্লজের মধ্যেও কিন্তু এই সাব কোয়ারির সিলেক্ট ক্লজের মধ্যে আমাকে কিন্তু ওই কলামটা রাখতে হবে, কারণ স্যালারির সাথে স্যালারি তুলনা করতে হবে। এখন আপনার যদি এখানে ডিপার্টমেন্ট আইডির সাথে আপনি স্যালারি কম্পেয়ার করেন তাহলে তো হবে না, ফলে এই যে আমরা এটাকে বলতে পারি ইনার কোয়ারি বা সাব কোয়ারি, এই কোয়ারি যে মান রিটার্ন করবে সেটা আমরা কি রিটার্ন করছে সেটা দেখবো কিভাবে, বুঝবো কি করে, সিলেক্টের মধ্যে যে কলামটা আছে, ফলে আমরা কম্পেয়ার করছি স্যালারির সাথে, অতএব এই যে ভেতরে সাব কোয়ারি সেটা যে রিটার্ন করবে সেটা অবশ্যই স্যালারি হতে হবে, নতুবা স্যালারির সাথে স্যালারি কম্পেয়ার না করে স্যালারির সাথে ডিপার্টমেন্ট আইডি যদি আমরা কম্পেয়ার করি তাহলে তো হবে না। সাব কোয়েরি আগে এক্সিকিউট হবে এবং সে একটা মান রিটার্ন করবে, সেই কী মান বা কোন কলামের মান রিটার্ন করবে সেটা আমরা সিলেক্ট দেখে বুঝতে পারবো। তাহলে আমরা যদি স্যালারি রিটার্ন করতে চাই তাহলে সিলেক্টের মধ্যে স্যালারি দিতে হবে এবং আমরা যদি কম্পেয়ার করি অবশ্যই সেটা ওই একই কলাম হতে হবে। তো তার মানে এই কোয়েরির মাধ্যমে আসলে যেটা হচ্ছে সেটা হলো যে আবেলের স্যালারির চেয়ে, তার মানে আমরা একটা কোয়েরি যেটি কি না রিট্রাইভ করছে লাস্ট নেম অ্যান্ড স্যালারিস অফ অল এমপ্লয়িজ, সকল এমপ্লয়ির লাস্ট নেম এবং স্যালারি রিট্রাইভ করবে শুধুমাত্র তাদেরই যাদের স্যালারি কিনা আবেলের স্যালারির চেয়ে বেশি, তাহলে এই কোয়ারিগুলো মুখস্থ থাকলে কিন্তু খুব সহজেই করা যাবে। এখন আমরা একটু সাব কোয়ারিটা আগে দেখব, আগে সাব কোয়ারিটা দেখতে হবে। তার মানে আমরা স্যালারি সিলেক্ট করতে চাই কারণ আবেলের স্যালারিটা আমাদেরকে আগে জানতে হবে যে আবেলের স্যালারিটা কত, তাহলেই আমরা কিন্তু কম্পেয়ার করতে পারবো যে স্যালারি গ্রেটার দেন আবেল স্যালারি। তাহলে এই সাব কোয়ারির মূল কাজটা কিন্তু হলো আবেলের স্যালারি কত সেটা খুঁজে বের করা। তাহলে কি করব, শুধুমাত্র একটা রেজাল্ট লাগবে, তার মানে এই সাব কোয়ারি যখন এক্সিকিউট হবে শুধুমাত্র একটা ডেটা আপনাকে দেবে, তাহলে স্যালারি দেবে কার কোথা থেকে, এমপ্লয়িজ টেবিল থেকে, যেখানে কিনা লাস্ট নেম হচ্ছে আবেল পাবে। তার মানে এই সাব কোয়ারি যখন এক্সিকিউট হবে শুধুমাত্র একটা মান রিটার্ন করবে একজন ব্যক্তির স্যালারি, সেটা আমি এখন কম্পেয়ার করছি বাকি সবার সাথে, যে যাদেরই স্যালারি আবেলের থেকে বড় তাদেরটাই আমাকে আউটপুট স্ক্রিনে দেখাও। তার মানে এখানে আমরা দেখলাম সাব কোয়ারি, এখন এই সাব কোয়ারিটা শুধুমাত্র একটা মান রিটার্ন করেছে, এমনও হতে পারে মাল্টিপল রো, তার মানে একটা রো রিটার্ন করছে, কিন্তু সাব কোয়ারি একটা রো যে সবসময় রিটার্ন করতে হবে সেমন তেমন না, মাল্টিপল রো রিটার্ন করতে পারে। এই ক্ষেত্রে আমাদের উপরের এই যে স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে কোয়েরি, তাতে কি ঘটবে, এই যে সাব কোয়েরি সেটা আগে এক্সিকিউট হবে এবং আবেলের স্যালারি ভ্যালুটা এখান থেকে রিট্রাইভ করা হবে, এরপরে সেই ভ্যালুটাকে মেইন কোয়েরিতে, অর্থাৎ মেইন কোয়েরি হচ্ছে এটা, মেইন কোয়েরিতে ভ্যালুটা ইউজ করা হবে। সো সাব কোয়েরি ইজ ফার্স্ট এক্সিকিউটেড, এরপর আবেলের যে স্যালারি ভ্যালু সেটি রিট্রাইভ করা হলো, তারপরে এই ভ্যালুটিকে আমরা মেইন কোয়েরিতে ব্যবহার করছি। তাহলে এই যে সাব কোয়েরির মাধ্যমে যে আমাদের একটা মাল্টিপল টেবিলে আমাদের যে কোয়েরিগুলো করা হচ্ছে সেটি আমরা এখন বুঝতে পারছি। এখন আমরা যদি দেখি এখানে একটা কোয়েরি হচ্ছে, এটা হলো মেইন কোয়েরি আর এটা হচ্ছে সাব কোয়েরি, আমরা সাব কোয়েরিটাকে আমরা কন্ডিশন এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম, তাতে কি হবে, এই যে জব আইডি, তাহলে জব আইডি আমরা এখানে দেখতে পাচ্ছি যে যাদের জব আইডি বলা হচ্ছে যে রিট্রাইভ করতে হবে শুধুমাত্র সেই সকল এমপ্লয়ির তথ্য যাদের জব আইডি হবে এমপ্লয়ি 141, মানে জব আইডি ইজ সেম অ্যাজ দ্য এমপ্লয়ি নাম্বার 141,
অর্থাৎ যেটা হচ্ছে 141 নম্বর যে এমপ্লয়ি, তার যে জব আইডি, এরকম সেম জব আইডি যাদের, শুধুমাত্র সেই এমপ্লয়িদের হচ্ছে ডেটা চাই। তার মানে ধরা যাক এমপ্লয়ি নাম্বার 141-এর জব আইডি হলো বেসিক্যালি আমরা বলতেছি জবের ধরনটা, যে এডি প্রেস, কিংবা সে হচ্ছে ফটোকপিয়ার, কিংবা সে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বা সে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, বা সে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই যে জব টাইপ। তাহলে 141 নাম্বার এমপ্লয়ি, যে 141 নাম্বার এমপ্লয়ি যদি হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বা একজন হচ্ছে এডি প্রেসই যদি আমরা বলি, যে প্রেসের বা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তাহলে আমরা যদি বলি যে 141 নাম্বার এমপ্লয়ি যা ঠিক ওই রকম জব আইডি যাদের, শুধুমাত্র তাদের ইনফরমেশন চাই। তার মানে সোজা কথা, এটাকে আমরা সহজ ভাষায় বলে যেটা হবে যে হোয়ার জব আইডি ইজ ইকুয়াল টু একটা কোটেশন মার্কের মধ্যে আমরা এডি প্রেস লিখে দিলাম, এডি আন্ডারস্কোর প্রেস। তার মানে এই কোয়ারিটা ঠিক এই কাজটাই করবে। আমরা যদি দেখি যে এই কোয়ারিটা সিম্পলি ছিল যে এরকম, যে জব আইডি হচ্ছে এডি প্রেস, এইটা হচ্ছে মূল ব্যাপার। তার মানে 141 নাম্বার এমপ্লয়ি আসলে তার জব আইডি হচ্ছে বেসিক্যালি এডি প্রেস, কিন্তু এখানে বলতেছে যে অন্যভাবে বলতেছে যে শুধুমাত্র 141 নাম্বার এমপ্লয়ি যা ওই একই ধরনের জব আইডি যাদের আছে তাদেরটা রিট্রাইভ করো। তাহলে আমাদেরকে আগে তো খুঁজে নিতে হবে। তাহলে আমরা এইটা ব্লাঙ্ক রেখে দিব, তাহলে এইটাকে আমরা ডিলিট করে দিলাম। এখন এটাকে আমাকে পেতে হবে, অর্থাৎ পেতে গেলে আমি ওটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো সাব কোয়ারি আকারে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তার মানে এই ফর্মেটে আমাকে আসতে হবে। তার মানে আমাকে জব আইডি ম্যাচিং করতে হবে জব আইডির সাথে। তাহলে আমাকে খেয়াল করতে হবে যে সিলেক্ট স্টেটমেন্ট আমি কিভাবে লিখবো, সিলেক্ট ফ্রম হোয়ার, কারণ এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কোয়ারি, কিন্তু এখানে আমার সেমিকোলন ইউজ করতে হবে না। তাহলে আমরা কি বলতেছি এখানে, জব আইডি ম্যাপিং মানে ইকুয়াল কি না সেটা আমরা খুঁজে বের করব। তাহলে সিলেক্টের মধ্যে কি থাকতে হবে, অবশ্যই জব আইডি থাকতে হবে। এখন জব আইডি ইনফরমেশনটা আমি কোথায় পাচ্ছি, আমরা যদি দেখি জব আইডিটা কোথায় আছে, জব আইডিটা আছে হলো জবস টেবিলে, কিংবা আমরা যদি দেখি যে এমপ্লয়ি আইডির মধ্যেও কিন্তু জব আইডি রয়েছে। এখন কোন জব আইডিটা আমরা কাজ করব বা ব্যবহার করব সেটা আমরা দেখি, যে আমাদের যে এখানে আমরা যে জব আইডিটা পাচ্ছি এখন এটা আমাদের এমপ্লয়ি সংক্রান্ত, কারণ লাস্ট নেম স্যালারি এগুলো সব এমপ্লয়ি টেবিলে আছে। অর্থাৎ আমরা এমপ্লয়ি টেবিলটাকেই ব্যবহার করব এমপ্লয়িজ টেবিল থেকে, যেখানে কন্ডিশনটা কি আমাদের বলতেছে এমপ্লয়ি নাম্বার 141, অর্থাৎ যাদের এমপ্লয়ি আইডি 141 তার যে জব আইডি সেই একই জব আইডি হইতে হবে। তার মানে এখানে এমপ্লয়ি আইডি কত, এমপ্লয়ি আইডি 141। তাহলে কি হবে, প্রথমে সাবকোয়ারি এক্সিকিউট হবে। সাবকোয়ারি থেকে আমরা কি পাবো, যে সকল এমপ্লয়ির এমপ্লয়ি আইডি 141 তাদের জব আইডি রিটার্ন করবে, সেই জব আইডি ম্যাপিং ম্যাচিং করবে দেখবে দেখ। তার মানে হচ্ছে যে এখন মেইন কোয়ারিটা এক্সিকিউট হবে। তার মানে এই 141 নাম্বার এমপ্লয়ির যে জব আইডি সেই জব আইডি যাদের আছে, তাহলে এই হয়ার অংশটা ট্রু হবে। যে দেখা যাক এটা যদি রিটার্ন করে এডি প্রেস, তাহলে এডি প্রেস আছে এরকম যদি 50 জন থাকে, সেই 50 জনের লাস্ট নেম আর স্যালারি এখানে শো করবে। এটাই হচ্ছে মূল ব্যাপার। তার মানে আমাদের এই যে লজিক্যাল যে কোয়ারি বা কন্ডিশনাল কোয়ারি, সেটা আমরা এখন সাব কোয়ারির সাহায্যে কীভাবে সমাধান করতে পারছি। তার মানে যদি আমাদের ডিরেক্ট বলে দিত যে জব আইডি যদি এডি প্রেস আছে তাদের ইনফরমেশন রিট্রাইভ করো, তাহলে আমরা কোনো সাব কোয়ারি ছাড়াই করতে পারতাম। আর যখন আরেকটা কন্ডিশন বলে দিবে যে এমপ্লয়ি 141-এর যে জব আইডি, তার মানে আগে তো আমাকে 141 নাম্বার এমপ্লয়ি জব আইডিটা বের করতে হবে, তারপরে আমাকে মেইন কোয়ারিতে যেতে হবে। তার মানে আমি এখান থেকে প্রশ্নের ধরন দেখে আমি বুঝে যাচ্ছি যে আমাকে আসলে সাব কোয়ারি ব্যবহার করতে হবে। এখানে যেমন বলতেছে যে কন্ডিশনটা হচ্ছে যে হু স্যালারি ইজ গ্রেটার দ্যান আবেল স্যালারি। এখন আবেলের স্যালারিটা তো বলে দেয়নি, তাহলে আমাকে আগে তো আবেলের স্যালারিটা খুঁজে বের করতে হবে, তারপরে দেখতে হবে যে আবেলের স্যালারি থেকে কারা কত বেশি আছে। আমি যদি বলি যে পুণ্ডর ইউনিভার্সিটিতে শাম্মির জিপিএর সিজিপিএর থেকে যাদের সিজিপিএ বেশি তাদের লাস্ট নেম এবং সিজিপিএটা বের করো, তাহলে আগে তো তোমাকে জানতে হবে শাম্মির সিজিপিএ কত। তাহলে শাম্মির সিজিপিএ ক্যালকুলেশন করার জন্য তোমাকে একটা সাব কোয়ারি লিখতে হবে, সেই সাব কোয়ারি কি রিটার্ন করবে সিজিপিএ, সেই সিজিপিএটা তোমাকে এখন ম্যাপিং করতে হবে। তাহলে আমরা পরেরটা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপল সাব কোয়ারি ইন সিঙ্গেল স্টেটমেন্ট। আমরা এতক্ষণ দেখেছিলাম সাব কোয়ারি মাত্র একটা, এখন এমন যদি হতে পারে যে দুইটা কন্ডিশন, সেক্ষেত্রে দুটো সাব কোয়ারি ব্যবহার করতে হতে পারে এবং মাঝখানে অ্যান্ড কন্ডিশন ব্যবহার করে তিনটা করতে হতে পারে, চারটা করতে হতে পারে, সেটা আমাদের নির্ভর করবে যে কয়টা শর্ত। এখন যদি বলা হচ্ছে যে আমরা দেখি যে জব আইডিটা 114 নাম্বার এমপ্লয়ি যে এমপ্লয়ি আইডি, মানে 114 নাম্বার এমপ্লয়ির যে জব আইডি সেই জব আইডির সেম জব আইডি যাদের, তাদের
রেকর্ড গুলো রিট্রাইভ করো, এটা একটা কন্ডিশন। এবং আরেকটা বলতেছে স্যালারি ইজ গ্রেটার দ্যান আবেল স্যালারি। তার মানে আগে যে আমরা দুটো আলাদা আলাদা কন্ডিশন দেখলাম, এখন সেই দুটো কন্ডিশনকে কি করা হয়েছে, অ্যান্ড অপারেশন ব্যবহার করে দুটো কন্ডিশন দেওয়া হয়েছে। তার মানে আপনাকে জানতে হবে একটা হলো এমপ্লয়ি 114 নাম্বার এমপ্লয়ির জব আইডিটা কি সেটা আগে খুঁজে বের করতে হবে, আরেকটা হচ্ছে আবেলের স্যালারি খুঁজে বের করতে হবে। তাহলে দুটো কাজ, অতএব দুটো সাব কোয়েরি প্রয়োজন হবে। কিন্তু এই দুটো সাব কোয়েরি কি করতে হবে, অ্যান্ড অপারেশন, অতএব জাস্ট দুটো সাব কোয়েরি লিখতে হবে। এবং সেক্ষেত্রে আমাকে জাস্ট কি করতে হবে, এই হচ্ছে আগের মতোই যে এমপ্লয়ি নাম্বার 141 বা 114 তার যে জব আইডি সেটা আমি পেয়ে গেলাম। আরেকটা হচ্ছে স্যালারি ইজ গ্রেটার দেন, তার মানে হায়ারের পরে যে কন্ডিশনটা, যেহেতু জব আইডির একটা কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি যে জব আইডি ইজ সেম, তার মানে জব আইডির সাথে সম্পর্কটা, তার মানে হুজ জব আইডি ইজ সেম, তার মানে এই জায়গাটায় আমাদের একটা কন্ডিশন আসলো জব আইডির, তাহলে হোয়ার জব আইডি ইজ ইকুয়াল, যেহেতু জব আইডি ইজ সেম, তার মানে জব আইডি ইকুয়াল। তারপরে আমাকে বলতেছে এমপ্লয়ি নাম্বার 141 বা 114, তাহলে সেই এমপ্লয়ি নাম্বার 141-এর যে জব আইডি সেটা খুঁজে বের করতে হবে। তার মানে এই অংশের জন্য আমাকে খুঁজে বের করতে হচ্ছে এই কোয়ারিটা। আরেকটা বলছে যে স্যালারি ইজ গ্রেটার, তাহলে আমাকে লিখতে হবে স্যালারি ইজ গ্রেটার, তারপরে কি আবেলের স্যালারি, তাহলে আবেলের স্যালারিটা তো আমাকে রিটার্ন করতে হবে। এখন আবেলের স্যালারি এখানে আমাকে কিন্তু সেটা বের করতে হবে যে এখানে এই জায়গাটা একটু ভুল আছে, যেখানে হবে কি লাস্ট নেম, এটা আসলে এখানে ভুল হবে, এটা এটা লিখতে হবে লাস্ট নেম ইকুয়াল টু কোটেশন মার্কের মধ্যে আবেল, লাস্ট নেম ইকুয়াল কোটেশন মার্কের মধ্যে আবেল, এই জায়গাটা একটু ভুল আছে কোয়ারি লেখাটা, জাস্ট কপি করছে সে কারণেই হচ্ছে ভুল হয়ে গেছে। কিন্তু আসলে এটা সঠিক কোয়ারিটা কিরকম হবে আমরা একটু লিখে দেখাই, সেটা হচ্ছে যে আমরা একটু লিখি, সেটা হচ্ছে এখানে আমাদেরকে বলেছে যে প্রথমত আমাদেরকে বের করতে বলছে যে 141 নাম্বার যে এমপ্লয়ি তার জব আইডির সমান হতে হবে, সেম হতে হবে। আরেকটা হচ্ছে স্যালারি হতে হবে আবেলের স্যালারি, তার মানে আমাকে লাস্ট নেম দিয়ে চেক করতে হবে, কারণ আবেল খুঁজে পেতে গেলে তো লাস্ট নেম ইকুয়াল আবেল, এটা তাহলে আমরা পাবো। তার মানে এই সাব কোয়েরিটা এক্সিকিউট হবে ফার্স্ট, তারপরে এটা ম্যাপিং মানে কম্পারিজন করবে। আরেকটা হচ্ছে এই সাব কোয়েরিটা এক্সিকিউট হবে তার সাথে এটা ম্যাপিং করবে। এবং দেখি দুইটা কন্ডিশন অ্যান্ড দিয়ে করা আছে, নর্মালি আমরা যদি সাব কোয়েরি ভুলে যাই তাহলে আমাদের দুটো কন্ডিশন কীরকম হতো, জব আইডি ইজ হচ্ছে আমরা দেখি তাহলে এটা হচ্ছে এডি প্রেস, এবং আরেকটা কন্ডিশন যদি আমরা দিই স্যালারি ইজ গ্রেটার দ্যান 40,000। এই তো হচ্ছে নর্মালি লিখতাম যে আমাদের যদি দুটো কন্ডিশন বলে দিত যে স্যালারি যাদের 40,000-এর বেশি এবং যাদের জব টাইপ হচ্ছে এডি প্রেস তাদের লাস্ট নেম এবং স্যালারি রিট্রাইভ করো, তাহলে আমরা এইভাবে কন্ডিশনটা লিখতাম। এখন জাস্ট এই যে কন্ডিশন, এখন আমরা শুধুমাত্র এই পোর্শনটুকু আমরা হচ্ছে বাদ দিয়ে দিলাম, এই অংশটুকু আমি রিটার্ন করব কাকে, এই সাব কোয়ারির মাধ্যমে। তখন আমরা কি করলাম, এই জায়গা থেকে কেটে এই জায়গাটায় আমরা সেই সাব কোয়ারিটা পেস্ট করে দিলাম। তার মানে কি ঘটনা ঘটলো তাই, আর বাকিটুকু এখানে থাকলে এখন স্যালারি এই মানটা সেটা তো আমরা পাবো হচ্ছে সাব কোয়ারির মাধ্যমে, আমরা সেইটা আমরা এখন এই সাব কোয়ারির মাধ্যমে আমরা রিটার্ন করলাম। তাহলে এটা তো রিটার্ন হবে কিন্তু আমরা তো পাচ্ছি না, আপাতত এটা কি হবে, আমরা এটাকে সাব কোয়ারির মাধ্যমে রিটার্ন করলাম। এই হচ্ছে ব্যাপার, তার মানে আমাদের কোয়ারিটা তখন হয়ে গেল এই ফরম্যাটে, সেই কারণে আমরা এইভাবে লিখতেছি। আসলে এই হচ্ছে আমাদের মূলত কোয়ারি, তাহলে বাকিগুলো তার মানে আমাদের এখানে আসলে এই ফরম্যাটে কোয়ারিটা হবে, যেটা আমাদের টেক্সট বই বা যেটা আমাদের ম্যানুয়াল সেটাতে একটু ভুল আছে। তার মানে আমরা দেখলাম যে শুধুমাত্র যে সিঙ্গেল সাব কোয়ারি সেটা নয়, আমরা একটা সিঙ্গেল স্টেটমেন্টে মাল্টিপল সাব কোয়ারি ব্যবহার করতে পারি। তার মানে কন্ডিশন যদি দুটো থাকে তাহলে আমাদেরকে, যেমন অ্যান্ড অপারেশন যদি অ্যান্ড কন্ডিশন থাকে কিংবা অর কন্ডিশন থাকে তাহলে আমাদের অ্যান্ড বা অর আমরা এখানে ব্যবহার করব। আমরা পরের কোয়ারিটা দেখি, সেটা হচ্ছে এই সাব কোয়ারির মধ্যেও আমাদের গ্রুপ ফাংশন আমরা ব্যবহার করতে পারি। এখন দেখা যাচ্ছে যে এরকম যদি হয় যে আমরা চাচ্ছি যে সকল এমপ্লয়ি হায়েস্ট স্যালারি পাই, নেম অফ দ্য এমপ্লয়ি হু গেটস হায়েস্ট স্যালারি অ্যামং অল এমপ্লয়িজ, মানে কি সকল এমপ্লয়ির মধ্যে সবচেয়ে বেশি বেতন পাই যে তার তথ্যটা খুঁজে বের করতে হবে, সকল এমপ্লয়ির থেকে যে হায়েস্ট স্যালারি পাই তারটা বের করতে হবে। তার মানে কি আমাকে অবশ্যই আগে কি করতে হবে, আমাকে স্যালারির ম্যাক্সিমাম বের করতে হবে। তার মানে কি প্রথম কথা হচ্ছে যে ম্যাক্সিমাম স্যালারি, তার মানে হায়েস্ট স্যালারি আমরা যদি বের করি তাহলে ধরা যাক 500 জনের তথ্য আছে, তাহলে আমি যদি ম্যাক্স ফাংশন ব্যবহার করি তাহলে ওই 500-র মধ্যে ম্যাক্সিমাম কোনটা সেটা পেয়ে যাব। তার মানে এই যে সাব কোয়ারি সেটা যদি এক্সিকিউট করে তাহলে এটা কি রিটার্ন করবে, সবচেয়ে বড় স্যালারিটা রিটার্ন করবে। তাহলে সবচেয়ে বড় স্যালারিটা তো আমার এখানে ইকুয়াল অপারেশন দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, যে সবচেয়ে বড় স্যালারি যার স্যালারির সাথে ম্যাচ করবে সেই তো হায়েস্ট স্যালারি পাই, অতএব স্যালারি ইকুয়াল টু ম্যাক্সিমাম স্যালারি, তাহলেই হয়ে গেল। তাহলে আমরা শুধুমাত্র ম্যাক্সিমাম, এখানে আমরা যদি দেখি যে এই
কোয়েরিটা যদি আমরা এক্সিকিউট করি তাহলে কি দাঁড়াচ্ছে, প্রথমে এই সাব কোয়েরি এক্সিকিউট হবে, সেটা কি রিটার্ন করবে সবচেয়ে ম্যাক্স। তার মানে আমাদের ধরা যাক স্যালারি আছে এরকম, একজন পাচ্ছে 25,000 টাকা, একজন পাচ্ছে 15,000, আর একজন পাচ্ছে 50,000। তাহলে এই কোয়েরিটা যখন সাব কোয়েরিটা চলবে তখন সে কি রিটার্ন করবে, 50,000 রিটার্ন করবে। তাহলে স্যালারি ইকুয়াল টু 50,000, তার মানে তখন কোয়েরিটা হয়ে গেল আসলে এরকম কোয়েরি, সাব কোয়েরি এক্সিকিউট হলো মানে আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে এই কোয়েরিটার মিনিং কি, যার স্যালারি 50,000 তার লাস্ট নেম দেখাও আর তার স্যালারি দেখাও। তাহলে এখন কি আসবে, ধরা যাক 50,000 যে পায় তার নাম হচ্ছে আবেল, তাহলে তার স্যালারি হচ্ছে 50,000। তার মানে ব্যাপারটা এরকম হয়ে গেল। তার মানে আমাদের দেখাতে বলছিল যে ম্যাক্সিমাম স্যালারি বা হায়েস্ট স্যালারি, সকল এমপ্লয়ের মধ্যে হায়েস্ট স্যালারি যে পায় তার নাম এবং স্যালারি দেখাও, তো তাই তো আসছে। তার মানে আমরা আগে জেনে নিচ্ছি হায়েস্ট স্যালারিটা কত, তারপরে আমরা বলতেছি যে এই স্যালারিটা যার তারটা দেখাও, এই জন্য আমরা বলছি স্যালারি ইকুয়াল টু ওই হায়েস্ট স্যালারি। তার মানে এটা যদি আমরা অন্যভাবে হিসাব করতাম, যে আমরা যদি হচ্ছে যেহেতু এটা পুরো ডাটাবেজের এই জন্য আমরা গ্রুপ বাই করি নাই, যদিও গ্রুপ ফাংশন ইউজ করেছি কিন্তু আমরা বলেছি যে গ্রুপ ফাংশন ব্যবহার করলে গ্রুপ বাই ক্লসটি ব্যবহার করতে হবে, কিন্তু আমরা গ্রুপ বাই ক্লসটি ব্যবহার করিনি কারণ এখানে পুরো টেবিলটাকে একটা সিঙ্গেল গ্রুপে আমরা বিবেচনা করছি। সাবকোয়ারি যদি একের অধিক রো রিটার্ন করে তখন কি হবে আমরা সেটা একটু দেখব, যে আমরা এনি এবং অল দুটো স্পেশাল কম্পারিজন অপারেটর আমরা ব্যবহার করব। যে যদি সাবকোয়ারি মোর দ্যান ওয়ান রো, একের অধিক রো রিটার্ন করে, সেক্ষেত্রে ইউজুয়াল কম্পারিজন অপারেটর মাস্ট বি ইউজড উইথ এনি অথবা অল কিওয়ার্ড। আমরা যে ইউজুয়াল কম্পারিজন অপারেটর লেস দ্যান গ্রেটার দ্যান, লেস দ্যান অর ইকুয়াল, গ্রেটার দ্যান অর ইকুয়াল, নট ইকুয়াল, এই যে কম্পারিজন অপারেটরগুলো আমরা ব্যবহার করি তাদের সাথে এনি অথবা অল এই কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তার মানে যদি দেখি যে এনি কিওয়ার্ড, তার মানে কি হচ্ছে যে আমরা যদি কম্পারিজন অপারেশনে এটা ব্যবহার করি আউটকাম ট্রু হবে যদি অপারেটর ইভ্যালুয়েটস টু ট্রু ফর এনি অফ দ্য সাবকোয়ারি ভ্যালুস। এনি মানে যে কোনো, তার মানে সাবকোয়ারি ভ্যালুর যে কোনো মানের জন্য যদি এটা ট্রু ইভ্যালুয়েট হয় তাহলেই আউটকাম ট্রু হবে। আর অল ইউজ করলে আউটকাম শুধুমাত্র তখনই ট্রু হবে যদি অপারেটর ইভ্যালুয়েটস টু ট্রু ফর অল ভ্যালুস রিটার্ন বাই দ্য সাবকোয়ারি। তার মানে সাবকোয়ারি যে ভ্যালুগুলো রিটার্ন করবে তার যে কোনো একটা মানের জন্যই যদি অপারেটর ট্রু হয় তাহলে আউটকাম ট্রু হবে, আর অলের ক্ষেত্রে সবগুলো মানের জন্যই সেটা ট্রু হইতে হবে। বোঝা যাচ্ছে এনি মানে যে কোনো, তার মানে যে কোনো একটা মানের জন্যই ট্রু হলে ওভারঅল আউটকাম ট্রু হবে, আর অলের ক্ষেত্রে সকল মানের জন্যই ট্রু হতে হবে তাহলেই ট্রু হবে। তো আমরা একটু এনি এবং অলের ব্যবহারটা একটু দেখি, যে আমরা শুধুমাত্র সেই সকল এমপ্লয়ির আমরা হচ্ছে রেকর্ড দেখতে চাচ্ছি। তার মানে এখানে হচ্ছে শুধুমাত্র সেই সকল এমপ্লয়ির রেকর্ড দেখতে চাচ্ছি যেই সকল এমপ্লয়ির স্যালারি হচ্ছে লেস দ্যান অ্যাটলিস্ট ওয়ান এমপ্লয়ি অফ আইটি প্রোগ, অর্থাৎ আইটি প্রোগ্রামিং ডিপার্টমেন্ট, যেটা একটা যে কোনো অর্গানাইজেশনে আইটি প্রোগ্রামিং বা আইটি সেকশন বা আইটি ডিপার্টমেন্ট থাকে যারা পুরো প্রতিষ্ঠানের আইটি সাপোর্টটা দিচ্ছে। এখন বলা হচ্ছে যে সেই সকল এমপ্লয়ির রেকর্ডগুলো দেখো যাদের স্যালারি ইজ লেস দ্যান অ্যাটলিস্ট ওয়ান এমপ্লয়ি, যাদের স্যালারি আইটি প্রোগ্রামিং ডিপার্টমেন্টের আইটি প্রক ডিপার্টমেন্টের অন্তত একজন এমপ্লয়ির থেকেও কম, আমরা একটু দেখি। তাহলে আমরা যদি কোয়ারিটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এনি কিওয়ার্ডের ব্যবহার করা হচ্ছে, যে আমরা প্রথমে আইটি প্রোগ্রামের মানে জব আইডি বা জব টাইপটা হচ্ছে আইটি প্রক, তাহলে আইটি প্রক যেহেতু আমাদের ওই ডিপার্টমেন্টের কথা বলা হচ্ছে তাহলে আইটি প্রক জব আইডি যাদের সেই সকল এমপ্লয়ির স্যালারি আমরা বের করলাম। তার মানে এই কোয়ারি যখন এই সাব কোয়ারি যখন এক্সিকিউট করবে তখন আসলে আইটি প্রোগ্রামিং ডিপার্টমেন্ট বা আইটি প্রক ডিপার্টমেন্টের যত এমপ্লয়ি আছে সবার স্যালারি রিটার্ন করবে। তার মানে যদি আইটি প্রক ডিপার্টমেন্ট ধরা যাক একটা অর্গানাইজেশনে 500 জন চাকরি করে, তার মধ্যে আইটি ডিপার্টমেন্টে চাকরি করে হচ্ছে 30 জন, তাহলে এই সাব কোয়ারি রিটার্ন করবে কতগুলা, ওই 30 জনের স্যালারি। তার মানে এখানে আমাদের 30টা রো রিটার্ন করবে, এখানে কিন্তু একটা ডেটা আসছে না। তার মানে এখানে কিন্তু আমি একটা কম্পেয়ার করতেছি স্যালারি ভ্যালু, কিন্তু আমি এখানে রিটার্ন পাচ্ছি কত, তার মানে স্যালারি যাদের হচ্ছে ধরা যাক আগের কোয়ারিগুলোতে একটা মান রিটার্ন করছিল, ফলে স্যালারি ধরা যাক 50,000, কিন্তু এখানে কিন্তু 50,000 না, এখানে আইটি ডিপার্টমেন্টে চাকরি করে এরকম ধরা যাক 5 জন আছে, একজন 50,000, একজন 45, একজন 40,000, একজন 35,000, একজন 30,000, একজন 25,000, এরকমভাবে স্যালারি পাচ্ছে। তার মানে দেখা যাচ্ছে যে মোটামুটি 20 থেকে 50,000 পর্যায়ক্রমিক পাবে পাচ্ছে এতগুলো ভ্যালু, 20, 25, 30, 35, 40, 45 এবং 50। তাহলে এইটা মানে যখন চেকিং করবে তখন সে চেক করবে যে স্যালারি কি 50,000 এর চেয়ে কম, স্যালারি কি 45,000 এর চেয়ে কম, স্যালারি কি 40,000 এর চেয়ে কম, এইভাবে করে যতগুলো রো প্রত্যেকটা রো এর জন্য চেক করবে। এখন যখন আমি এনি কিওয়ার্ড ইউজ করতেছি তখন যে কোনো একটার জন্য যদি ট্রু হয়ে যায়
তাহলে সেটাই আমাদের আউটপুটে দেখাবে। তারপর আমরা বলতেছি অ্যাট লিস্ট ওয়ান এমপ্লয়ি, আমরা কিন্তু অ্যাটমোস্ট বলি নাই, যে অ্যাটলিস্ট একজন, তার মানে এখানে যদি 50টা মান থাকে, 50টা যে কোনো একটা মানের জন্য যদি এই স্যালারিটা লেস দেন হয় তাহলেই আমাদের ডাটাটা আউটপুটে দেখাইতে হবে। তার মানে আমাদের বলছে যে অ্যাটলিস্ট ওয়ান এমপ্লয়ির থেকে যদি স্যালারি লেস দেন হয় তাহলে, অথবা উল্টাটা যদি বলতো স্যালারি ইজ গ্রেটার দ্যান অ্যাটলিস্ট ওয়ান এমপ্লয়ি তাহলে আমরা এখানে লিখতাম স্যালারি গ্রেটার দ্যান এনি, তারপর সাব কোয়ারি। কিন্তু যদি বলতো স্যালারি ইজ লেস দ্যান অল এমপ্লয়ি অফ আইটি প্রোগ্রাম, যদি স্যালারি মানে আমাদের পুরো অর্গানাইজেশনে সেই সকল এমপ্লয়ির তথ্যগুলো দেখা, যাদের স্যালারি আইটি প্রোগ্রামিং ডিপার্টমেন্টের সকল এমপ্লয়ির স্যালারির থেকে কম, তাহলে সকল বললেই আমাদের এখানে এনির জায়গায় অল দিয়ে দিতে হতো। এটা হচ্ছে বিষয়। আমরা যদি পরেরটা দেখি, যে স্যালারি এখানে আমরা দেখতে পাচ্ছি যখনই অল কিওয়ার্ড ইউজ করলাম তখন কি হবে, যে এটা শুধুমাত্র সেই সকল এমপ্লয়ি রেকর্ডগুলো, সেই সকল এমপ্লয়ি রেকর্ডগুলো রিট্রাইভ করবে যাদের স্যালারি ইজ লেস দ্যান অল এমপ্লয়িজ অফ আইটি প্রোগ। তার মানে আমাদের পুনরু ইউনিভার্সিটিতে যারা চাকরি করে, দেখা যায় যে হয়তো আমরা বলে দিলাম যে ঠিক আছে আইটি প্রোগ্রামিং ডিপার্টমেন্টে হয়তো দেখা গেল যে যতজন চাকরি করে, ধরা যাক আমাদের আইটি ডিপার্টমেন্টে 50 জন চাকরি করে, এই 50 জনের স্যালারির থেকে কম পাই এমন এমপ্লয়ি তথ্যগুলো দেখাবে। তার মানে আমাদের পুনরু ইউনিভার্সিটিতে আয়া বুয়া পিয়ন তাদের সবার স্যালারি 5,000, 7,000, 10,000 টাকা, আইটি ডিপার্টমেন্টে হয়তো বেতন হচ্ছে 20,000 টাকা সর্বনিম্ন, তাহলে এই 20-এর নিচেই যারা আছে তাদের তথ্যগুলো শুধুমাত্র স্ক্রিনে দেখাবে। এখন সেক্ষেত্রে এখানে জব আইডিতে নট অপারেটর ব্যবহার করা হয়েছে, কারণ কি, কারণ বাকিদের কথা বলা হয়েছে, যে দোজ এমপ্লয়ি রেকর্ড যারা কিনা হচ্ছে যে আইটি প্রোগ ডিপার্টমেন্টে চাকরি করছে না, তাদের তথ্যগুলো কিন্তু আমরা মেইন কোয়ারিতে চাচ্ছি, কিন্তু কম্প্যারিজন করতেছি আইটি ডিপার্টমেন্টের লোকজনের স্যালারির সাথে। এই জন্য এখানে কিন্তু নট অপারেটর ব্যবহার করা হয়েছে। সো এই প্রোগ্রামিংটা বুঝতে গেলে, তার মানে এটার মাধ্যমে আমরা আসলে শিখে ফেললাম এনি অপারেটর এবং বা কিওয়ার্ড এবং অল কিওয়ার্ড এই দুটোর ব্যবহার। তার মানে এনি হলে সাব কোয়ারি যে মান রিটার্ন করবে তার যে কোনো একটা মানের জন্য যদি অপারেটর ইভালুয়েটস টু ট্রু, সেক্ষেত্রে আউটকাম ট্রু হবে, আর অলের ক্ষেত্রে সবগুলো মানের জন্য ট্রু হতে হবে, আদারওয়াইজ ট্রু হবে না। তো এইটা হচ্ছে বিষয়। আর এর পরের লেকচারে আমরা আসলে আরেকটু কমপ্লেক্সে যাবো, অ্যাডভান্স সাব কোয়ারি, কো রিলেটেড সাব কোয়ারি, সেটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। যেমন এই কোয়ারিটা হচ্ছে যে একটু মুখস্থ করে রাখতে হবে, এই কোয়ারিগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো, যে সেই সকল এমপ্লয়ি তথ্য রিট্রাইভ করে যাদের স্যালারি ইজ হায়ার দ্যান অ্যাটলিস্ট 3 আদার এমপ্লয়িজ। মানে একটা ভার্সিটিতে অনেকেই চাকরি করছে একটা প্রতিষ্ঠানে, তাহলে ধরা যাক 300 জন চাকরি করতেছে, এখন আমি বললাম যে অ্যাটলিস্ট 3 জন এমপ্লয়ির থেকে স্যালারি বেশি আছে, এরকম সকল এমপ্লয়ি তথ্য বের করে। তার মানে যে 45,000 পাচ্ছে তার তথ্যও আসবে আমাদের আউটপুটে, যদি কিনা তার থেকে 3 জন অন্তত কম স্যালারি পাই। তার মানে আয়া বুয়া পিয়ন এরকম 3 জন স্যালারি যদি পাই 5,000, 7,000, 8,000, তাহলে ওই যে 45,000 পাচ্ছে তার নিচে তো 3 জন অন্তত আছে। তার মানে আমরা যদি বলি যে পুরা বিশ্ববিদ্যালয়ের যতজন এমপ্লয়ি আছে তাদেরকে আমরা সর্টিং করে ফেললাম, সর্টিং করলে হচ্ছে আমরা সবচেয়ে বড়টা আগে লিখলাম, মানে ডিসেন্ডিং অর্ডারে যদি সাজাই তাহলে একদম নিচে আমরা পাবো হচ্ছে সবচেয়ে কম বেতনের 3 জন। তার মানে এই কোয়ারিটা রিটার্ন করবে ওই 3 জন বাদে বাকি সবার তথ্য, কারণ আমরা বলতেছি রিট্রাইভ দোজ এমপ্লয়িজ হু স্যালারি ইজ হায়ার দেন অ্যাটলিস্ট 3 আদার এমপ্লয়িজ, 3 জন অন্যান্য এমপ্লয়ির থেকে যাদের বেতন বেশি, মানে যার থেকে কম বেতন পাই ভার্সিটিতে 3 জন, এরকম যে কেউ। তার মানে সর্টিং করলে ধরা যাক 300 জনের মধ্যে 297 পর্যন্ত, তার মানে ওই 298, 299 এবং 300তম পজিশনে যাদের বেতন অর্থাৎ কম বেতন, ওই 3 জন বাদে বাকি 297 জনের মান রিটার্ন করবে। তার মানে এই কোয়ারিতে আসলে আমরা যেটা পাবো, প্রতিষ্ঠানে যত এমপ্লয়ি আছে তার শুধুমাত্র লোয়েস্ট স্যালারি 3 জন বাদ দিয়ে বাকি সবার মান রিটার্ন করবে, বাকি সবার মান রিটার্ন করবে। সেক্ষেত্রে আমাদেরকে কিভাবে করতে হবে, সো এই কোয়ারিটা মুখস্থ রাখেন, আমরা পরের লেকচারে এটা নিয়ে আলোচনা করব। এরপরে এখন যে কোয়ারিগুলো আসতেছে এগুলো একটু জটিল, কিন্তু এই কোয়ারিগুলো শেখা থাকতে হবে, কারণ জবের পরীক্ষা এবং রুয়েটের এক্সামে যদি কঠিন কিছু দেয় তাহলে এই জায়গাগুলো থেকেই দিবে। সো আমরা একটু সময় নেব, আমরা হচ্ছে পরের লেকচারে আমরা এই প্র্যাকটিস টুটাও করব এবং প্র্যাকটিস ওয়ান যেটা আছে 6.1 এটাও করতে হবে। সো 6.1 এবং 6.2টাও আমরা যদি খুব ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের এই এসকিউএল নিয়ে আর কোনো প্রবলেমই থাকবে না, এবং এই কোয়ারিগুলো যে মুখস্থ করে লিখতে পারবে কিংবা বুঝে বুঝে লিখতে পারবে তাহলেই আমরা হচ্ছে খুব ভালো মার্কস
এখানে আশা করতে পারি। সো এইগুলো কোয়েরি হচ্ছে অ্যাডভান্স লেভেলের কোয়েরি, এই কোয়েরিগুলো যারা পারবে তারা আসলে প্রিভিয়াস অধ্যায়গুলোর সবগুলো কোয়েরি পারবে। তো আমরা আমাদের আলোচনা শেষ দিকে চলে আসছে, আজকের লেকচার এখানে শেষ করবো। আমরা পরের লেকচারে আমরা এই যে সাব কোয়েরি এবং সেটার যে অ্যাডভান্স কোয়েরিগুলো সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো তার আগ পর্যন্ত করণীয় হবে আমাদের প্রিভিয়াস বিটু লেকচারগুলো দেখা, এবং এই যে প্রথম অধ্যায় থেকে পর্যায়ক্রমে আমরা 6 নম্বর অধ্যায়ে আসলাম যে সকল বিষয়বস্তু সেগুলো আরেকবার চোখ বুলিয়ে নেওয়া, তাহলে আমাদের আলোচনাগুলো আপনার বুঝতে আরও সুবিধা হবে এবং প্রিভিয়াস যতগুলো কোয়েরি আছে সেগুলো একবার মুখস্থ করতে হবে, রিভিশন দিতে হবে, বুঝে বুঝে মুখস্থ করতে হবে নিশ্চয়ই, শুধু মুখস্থ করলে হবে না এবং সেটি কিন্তু বুঝে পরীক্ষায় উত্তর করতে হবে। তো আজ আর কথা না বাড়াচ্ছি, এখানে শেষ করবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের লেকচারে।